আমরা আসলে এই মজুদদারির কবল থেকে কিভাবে মুক্তি পাব, এখানে আমি যতটুকু কইলাম ছোট ইমামের কথা আর কতটুকু পৌঁছাইব আর কি, বড় ইমামে কইতে হইব। শোনেন একটা এক্সাম্পল দিই, ছোট একটা এক্সাম্পল দিই, ছোট ইমাম আর বড় ইমামের পার্থক্যটা জানেন? পার্থক্য আছে অনেক। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মনে হয় একসময় তোর বিশেষ করে নবাবদের সে আমলে, নবাব লখনৌর, নবাব লখনৌর নবাব, তো লখনৌর নবাবের বেগম সাহেবা স্ত্রী আসছেন একজন আলেমের বাসায়, আসছেন শরিয়াতের কিছু বিধিবিধান জানতে, হ্যাঁ বা কিছু জিনিস জানতে। তো যাওয়ার সময় সেই ঘরের যিনি আলেম ছিলেন, আলেমের নাম আমি এই মুহূর্তে মনে আসতেছে না, উনি নবাবের বউর জুতা সোজা করে দিচ্ছে। এটা একটা দৃষ্টি ঘটনা, একজন আলেম একজন নবাবের বউর জুতা সোজা করে দেওয়া। সাধারণত আমরা একটা সময় দেখতাম যে বড় বড় ইয়েরা, বড় বড় রাজা বাদশারা, নবাবরা, গভর্নররা গিয়ে ফকির দরবেশদের জুতা সোজা করতো, তাই না? তো সেখানে একজন আলেম একজন দুনিয়াদারের জুতা সোজা করে দেওয়াটা, তো নবাবের বউ বলছেন যে হুজুর আপনি তো আমার এই জাহান্নামে যাওয়ার পথ তৈরি করে দিলেন, আপনি এটা কী করলেন? বলে আমি আপনাকে আমার নিজের থেকে বড় আল্লাহর ওলি মনে করি, এবং আমার থেকেও বড় আল্লাহর ওলি মনে করি। বলে কেমনে? বলে দেখেন আমি একটা বিষয় নিয়ে অনেক দিন পর্যন্ত বয়ান করতেছি কিন্তু কোনো কাজ হইতেছে না। সে বয়ানটি হলো মানে বিধবা বিবাহ, সেটা হলো মানে এক সময় কিন্তু আমাদের উপমহাদেশে বিধবাদের বিবাহ এটাকে খুব খারাপ মনে করতো। এটা হলো যেহেতু হিন্দু কালচার মিশ্রিত হওয়ার কারণে, যেহেতু হিন্দু ধর্মে বিধবাদের একটা সতীদাহ প্রথা ছিল, তাই না? তো বিধবা বিবাহ এটা একটা খারাপ। তো মুসলমানদের মধ্যেও কালচার আছে, মুসলমানদের মধ্যে আমাদের সমাজে আরও অনেক কালচার আছে যেগুলো হিন্দু দ্বারাই প্রভাবিত, মুসলমানদের কালচার এটা নয়, এখনও আমরা পুরোপুরি উত্তরণ করতে পারি নাই। তো আমি এই ওয়াজ করে করে ওই মানুষ আমারটাকে সাড়া দেয় না। আপনি যদি একটা অর্ডার দিয়ে দেন দেখবেন না থেকে কাজ হবে বেশি। তো এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করছি আপনি আমার থেকে বড় আল্লাহর ওলি। বলে আমি কি করতে পারি হুজুর? বলে আপনি একটা ফরমান দিয়ে দেবেন কারো ঘরে যেন কোনো বিধবা না থাকে, এক মাস পরে মনিটরিং করা হবে, কারো ঘরে যেন কোনো বিধবা না থাকে, যদি বিধবা থাকে তাহলে তার যত যত কি না হবে ব্যবস্থা নেওয়া হবে। ঠিকই কাজ হয়েছে একেবারে, মানে ওইটা তো মানে এটা একটা পলিসি আর কি, হেকমা, এটা একটা কি কৌশল, হেকমা। পরে ওইটা ওই মহিলার দিলের মধ্যে এটা লাগছে আর কি, হুজুর আমার জুতা সুযোগ করে দিয়ে কথা কইছে। পরে মহিলা গিয়ে মানে ফরমান জারি করে দিয়েছে, ঠিকই এক দুই মাসের মধ্যে ওই এলাকায় আর কোনো বিধবাই নেই, সব বিয়ে হয়ে গেছে। তাহলে এই ছোট ইমাম আর বড় ইমামের পার্থক্যর জায়গাটা কিন্তু এই জায়গায়, বোঝাতে পারছি না বাড়ি নাই। মুয়াজ্জাজ মোহতারাম হাজিরিন, এখন এই মজুদদারির হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে? এক নম্বর কাজ হলো বড় ইমামদের এখানে ভূমিকা রাখতে হবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, যারা মজুদদারের জড়িত ওদেরকে মার্কেট আউট করে দেন, লাইসেন্স বাতিল করে দেন, তারা ব্যবসায়ী করতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো মার্কেট পরিদর্শন করা, নিয়মিত আয়োজন করা না, মার্কেট পরিবর্তন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও কিন্তু কি মার্কেটিং অফিসার ছিল, এবং মাঝে মধ্যে কী করতেন পরিবর্তন, প্রায় মানে মাঝে মধ্যে না সব সময় মানে একদম নিয়মিত মনিটরিং। তিন নম্বর হলো মানুষকে যাকাত সাদাকা দিতে উদ্বুদ্ধ করা, কারণ মানুষ যখন বেশি পরিমাণ দান সাদকা ইত্যাদি করার দিকে যখন আপনি আগ্রহী করে তুলবেন, সম্পদের প্রতি তুলনামূলক তাদেরকে নিরাসক্ত করে তুলবেন, মানে সম্পদের মোহ, তখন কিন্তু মানুষ কি করবে, এত মজুদদারিতে লিপ্ত হয় কেন, মানে খুব বেশি অর্থ কামানোর জন্য, রাতারাতি অর্থ ভোগ করার জন্য। তো অর্থ বা অর্থের মোহ এটা একটা খারাপ জিনিস, এই বিষয়গুলো তুলে ধরা এবং কাউন্সিলিং করা,
কি করা, কাউন্সিলিং করে না, মাথায় কারো সমস্যা হলে পেরেছানি ওরা কাউন্সিলিং করতে পাঠাতে, এমন কিছু লোকজন থাকা দরকার দেশের বিজ্ঞ আহলে এলে মোলামে ইকরাম বা দিনদার যাদের থাকবে, এরা ব্যবসায়ীদেরকে নিয়ে কাউন্সিলিং করবে, এক এক সেক্টরে এদেরকে নিয়ে কাউন্সিলিং করা, অর্থাৎ ভালো মন্দ ইত্যাদি, এবং অবশ্যই অবশ্যই তারা দিনদার হতে হবে, যারা কাউন্সিলিং করবে ওরা নাস্তিক হলে হবে না, দিনদার হতে হবে। বোঝাতে পারলাম? মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, সর্বশেষ যেটা কিতাবের মধ্যে আসছে, কয়েকটা বলছি, অনেকগুলো পয়েন্ট আছে। যে পয়েন্ট হলো, যারা মনে করেন বেশি দামে বিক্রি করে না, সরকার গিয়ে পণ্য নষ্ট করবে না, মানে ইসলামে জিনিসপত্র নষ্ট করা নিষেধ, দেখা যাচ্ছে কেউ মানে পণ্য মজুদারি করছে, ডিম তো ডিম ফালাই দিয়েছে, সব ভেঙে গেছে, না ভাঙে হালবে না, বরং কি করবে, ডিম সবগুলো আইনে কম দামে সেল করে দিবে, কথার কথা। বা তেল জাত করছে, পেঁয়াজ ইজ করছে, ওর সব এনে সাথে সাথে কি করে দিবে, ওই যে ই করে না অনেক সময় নিলামে নিলামে দেয় না, নিলাম করে দেয় না, এরকম নিলামটাই বেটার, ঠিক আছে। এই কাজগুলো যদি করা হয়, এবং এই অধিকাংশ জিম্মাদারি কিন্তু কিসের, বড় ইমামের, কার, বড় ইমামের। আর আমাদের ছোট ইমামের কাজ যেটা, সেটা আমরা বলে দিলাম, ভয় ভীতি দেখাইলাম, আখেরাতের ভয় দেখালাম, জাহান্নামের কথা কইলাম, হ্যাঁ হ্যাঁ আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচারণের কথা বললাম, ফেরাউন হামানদের দলে যা যাবে এইগুলো কইতে পারলাম আর কি, এর বেশি তো আর ছোট ইমামদের কি নেই আছে, জেনে বলা।